মডেলিং রূপালী পর্দায় অভিনয় সবই করছেন তিনি রীতিমতো সেলিব্রেটি তাই সাধারণ তল্লাশি করেই এই অভিনেত্রীকে ছেড়ে দিচ্ছিলেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা কিন্তু হঠাৎই ওই অভিনেত্রীর চুলের পরিপাটি খোপায় পড়ে যায় এক নিরাপত্তা আর সেই খোপা খুলতেই বেরিয়ে এলো নিষিদ্ধ মাদক ইয়াবা সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাই বিমানবন্দরে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ওই সেলিব্রিটি তরুণীকে সাধারণ তল্লাশির শেষে প্রায় ছেড়েই দিচ্ছিলেন সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কর্মীরা এক সন্দেহ হয় যে তিনি তার চুলের খোপায় কিছু একটা লুকিয়েছেন সিআইএসএফ সূত্রে জানায় প্রথমে খোপা খুলে দেখাতে রাজি হননি ওই অভিনেত্রী পরে সিআইএসএফ কর্মীর চাপে খোপা খুলতেই বেরিয়ে আসে প্লাস্টিকের একটি প্যাকেট সেই প্যাকেট থেকে পাওয়া যায় রঙিন ট্যাবলেটগুলো বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করে নিশ্চিত হয় যে সেগুলো নিষিদ্ধ মাদক ইয়াবা এরপর নিষিদ্ধ মাদক বহনের অপরাধে তাকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিআইএসএফ সূত্র তবে মাদক পাচারে জড়িত নন দাবি জানিয়ে ওই অভিনেত্রী দাবি করেন তিনি একবারই মাদকটি ব্যবহার করেছেন দ্বিতীয়বারের জন্য এটি ব্যবহার করতে নিয়ে যাচ্ছিলেন এই ঘটনায় তদন্তকারী অফিসার জানান কলকাতার একটি পাঁচতারা তারা হোটেলে ডিস্কো পার্টিতে ডিস্কো পার্টিতে এই মাদ দুক নিয়েছেন ওই অভিনেত্রী এরপর সেখান থেকে এটি সংগ্রহ করে মুম্বাইয়ে ফিরছিলেন তদন্তকারী জিজ্ঞাসাবাদে ওই পার্টিতে কলকাতা ও মুম্বাইয়ের মডেলিং এবং ফ্যাশন জগতের অনেক জনপ্রিয় সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ওই অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজের প্রতিবেদনে বলা হয় টলিউডের জনপ্রিয় মু এই অভিনেত্রী দুই হাজার সাল থেকে একাধিক বাংলা ছবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন গত পাঁচ বছর ধরে মুম্বাইয়ে থাকছেন তিনি সেখানে মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি তেলুগু ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ